হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ। আশা করি আমার ব্লগটি ভালো লাগবে এবং আমার পুরো ব্লগ জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগটি। এই তো আমি হচ্ছে সকালবেলা নাস্তা বানাইতেছি, ওইখান থেকে আজকে ব্লগটা শুরু করলাম। তো দেখতে পারতেছেন আমি হচ্ছে রুটি ছেঁকে নিলাম, আর এখান দিয়ে হচ্ছে আমি আমার ঘরে মানে চাপাতি ছিল না কিন্তু কফি ছিল, দুধও ছিল। তো যার ফলে আমি হচ্ছে ভাবলাম যে একটু কফি বানাই নেই, তো আমি হচ্ছে কফিটাকে বানিয়ে নিতেছি। দেখতে পারতেছেন আমি মানে কফি আর চিনিরে একটু দুধ দিয়ে হচ্ছে ভালো করে ওইটাকে আগে হচ্ছে মেল্ট করে নিতেছি। তারপরে হচ্ছে আমি দুধটাকে একটু ঘনিয়ে দুধ দিব। এই তো আমি হচ্ছে ডিম ভাজি করে নিলাম রুটি, আর হচ্ছে সকালে মানে এই আজকে হচ্ছে সকালের নাস্তা ভাজি করি নাই আজকে। আসলে শরীরটা তেমন একটা ভালো ছিল না, আর উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে, তার কারণে একদম শর্টকাট নাস্তা। তো দেখতে পারতেছেন আমি হচ্ছে কফিটাকে ভালো করে মেল্ট করে নিছি। এখন হচ্ছে আমি গরম দুধটাকে একটা বোতলে ঢুকিয়ে এটাকে হচ্ছে ভালো করে নেড়ে নিতেছি। নেড়ে নেওয়ার পরে এটা মানে একটা মানে বাবলস ক্রিয়েট হবে এটার ভিতরে, যার কারণে পরে কফিটা যখন আমি যখন দুধটা দিব তখন অনেক মানে কফিটা অনেক সুন্দর দেখা যাবে, যার কারণে এইভাবে তৈরি করা। ভাবলাম একটু অন্যভাবে কফি আজকে তৈরি করি, সবসময় তো একরকমভাবেই তৈরি করি, তার জন্যই হচ্ছে আজকে এভাবে কফিটা তৈরি করলাম। আপনারা দেখতে পারবেন লাস্টে আমি যখন যে মানে উপরে ফেনাগুলো দেই না, কফিটা কিন্তু অনেক সুন্দর দেখা যায়। মানে কাপটা যদি এক কালার হইতো, কাপটা একটু সুন্দর হইতো তাহলে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, আমরা সেটা ঘরে খাওয়ার জন্য তৈরি করছি, তো এই জন্য মানে এটা লরিফার বাবার জন্য তৈরি করা হয়েছে। কফিটা আসলে মজা হয়েছিল। তো দেখতে পারতেছেন লাস্টে মানে ফেনাটা দেওয়াতে কপিটা অনেক সুন্দর দেখা যাইতেছে, বললাম তো ভালো করে ক্যামেরাতে বোঝা যাইতেছিল না। তো এই তো এখন হচ্ছে সকালের নাস্তা টাস্তা খাওয়া শেষ করে ঘর দুয়ার গুছিয়ে এখন হচ্ছে রান্নাঘরে যাব। আর আমাদের গৃহিণীদের কাজই হচ্ছে রান্নাঘরে, আর কোথায় যাব? সংসারের কাজ এমন একটা জিনিস যেটা মানে করতে করতে আস্তে আস্তে হচ্ছে এটা অভ্যাসে পরিণত হয়। দেখবেন যখন আমরা কাজ না করি তখন আমাদের মন মানসিকতা থাকে যে কাজ না করারই, তখন ভালো লাগে না কাজ করতে। কিন্তু যখন আমরা আস্তে আস্তে ধীরে ধীরে যখন প্রতিনিয়ত সংসারের কাজকর্ম করা শুরু করব, তখন দেখবেন যে মানে একদিন যদি আপনি কাজকর্ম না করেন তাহলে আপনার কাছে ভালো লাগবে না। এটা আমার আপুরা ভালো বুঝবে, অবশ্যই ভাইয়ারা তো আর বুঝবে না এই জিনিসটা, আমরা আপুরা এই জিনিসটা ভালো করে বুঝবে। যারা সংসার করে, সংসারের কাজ করে, তারাই এই জিনিসটা হচ্ছে ভালো বুঝবে। আমরা সপ্তাহে 7 দিনই হচ্ছে মানে আমাদের কোনো ছুটি নেই, কোনো বন্ধ নেই, 7 দিনই হচ্ছে সংসারের কাজ করতে হয়। আর আসলে এটা একটা কিন্তু মজাও লাগে। দেখেন সবসময় কাজ করতে করতে এটা এমন একটা অভ্যাসে পরিণত হয়, পরে কাজ না করলে কিন্তু ভালো লাগে না। সকালে উঠো, নাস্তা মানে নাস্তা বানাও, মানে স্বামীকে নাস্তা বানায় খাওয়াও, দুপুরে রান্না করো, কী রান্না করবো একটা টেনশন থাকে, বিকেলে একটা টেনশন, রাতে কী খাবো তার জন্য একটা চিন্তা থাকে। আসলে এটা মানে এটা কিন্তু ভালোই লাগে, মানে বললামই তো। তো আজকে হচ্ছে আমি মানে রান্না করব হচ্ছে কি বলে বেগুন দিয়ে হচ্ছে শুটকি রান্না করব, আর আমি হচ্ছে বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করব। আপনারা মানে আমার পুরো ব্লগ দেখলেই দেখতে পারবেন আমি কী কী রান্না করি আর কীভাবে রান্না করি। আশা করি পুরো ব্লগটা জুড়ে আমার সাথে থাকবেন। তো এই তো যা বলতেছিলাম আর কি, মানে সংসারের কাজ মানে যেমনই হোক, কম হোক বেশি হোক, সংসারের কাজ করার মধ্যেও কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। সংসার তো সংসারই, সংসার মানে কাজকর্ম করতেই হবে, এটাই স্বাভাবিক। সংসার মানে এটা না যে আমি বসে থাকবো, বসে বসে থাকবো আর অন্যজন আমার সামনে খাওয়া নিয়ে আসবে, সেটা না। তো দেখবেন আপনি যদি সংসারের কাজটাকে আনন্দের সাথে যদি প্রতিনিয়ত করেন তাহলে কিন্তু আর খারাপ লাগবে না, তখন মানে আপনার এটা অভ্যাস মানে অভ্যাসেই পরিণত হবে। যেটা বললাম যে সংসারের কাজটা এমন একটা জিনিস যেটা মানে চলমান প্রক্রিয়া, এটা আস্তে আস্তে আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। এই তো আমি হচ্ছে এখন আমি মানে ডাউলটা মানে মুরগিটা বসাই দিব, আর ওইখান দিয়ে হচ্ছে শুটকিটা মানে একটু টেলে নিতেছি, ভালো করে ধুয়ে আমি হচ্ছে ওটা তাওয়াতে দিয়ে দিলাম, টেলে নিতেছি। আর এখান দিয়ে হচ্ছে বুটের ডালগুলো দিয়ে দিলাম, আমি হচ্ছে এখান দিয়ে পেঁয়াজ, টমেটো, গুঁড়া মশলা সব কিছু দিলাম, দিয়ে ভালো করে তরকারির মানে পেঁয়াজ টেয়াজ এগুলোকে ভালো করে কষিয়ে এখন হচ্ছে দিয়ে দিলাম বুটের ডাউল। এখন এগুলোকেও ভালো করে কষাবো, কষানো হয়ে গেলে এটাতে দিয়ে দিব মুরগি সহ বুটের ডালটাকে ভালো করে কষিয়ে নিব। আর ওইখান দিয়ে শুটকিটা যদি হয়ে যায়, শুটকিটা হওয়ার পরে আমি হচ্ছে শুটকিটাও রান্না করে ফেলবো। আমার কিন্তু ভাত অলরেডি রান্না করা শেষ,
আসলে কাজকর্ম সবকিছু মিলিয়ে থাকতে হয়, এজন্য সব সময় সবকিছু ভিডিও করা সম্ভব হয় না। আর যেহেতু একটা বাচ্চা আছে তো ওরে দেখা যায় খাওয়াইতে হয়, ওর গোসল গা সবকিছু করাইতে হয়, তো যতটুকু পারি ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি। জানি না আপনাদের কাছে কেমন লাগে, ভালো লাগলে অবশ্যই সবসময় আমার পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন, লাইক একটা লাইক দিয়ে দিবেন। আসলে আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেক মূল্যবান, আর একটা সাবস্ক্রাইবও অনেক মূল্যবান। আমরা যখন দেখি যে একটা সাবস্ক্রাইব হয়েছে তখন একটা নতুন ভিডিও করার জন্য উৎসাহ জাগি। তো এখন হচ্ছে আমি ওইখান দিয়ে হচ্ছে দেখতে পারলেন বুটের ডালে হচ্ছে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এখান দিয়ে হচ্ছে আমি শুটকিটা বসিয়ে দিছি। তো শুটকির জন্য আমি হচ্ছে একদম বেশি করে রসুন, পেঁয়াজ, টমেটো দিলাম, কাঁচামরিচ, আর রসুনটা বেশি করে দিলাম কারণ শুটকিতে রসুনটা বেশি দিলেই ভালো লাগে, মানে আমি যতটুকু জানি। আমি যেহেতু শুটকি খাই না, আমি আমার হাজবেন্ডের জন্য করতেছি। তো শুটকি আমি হচ্ছে মানে বাটা রসুনও দিব, তারপর ওইখান দিয়ে হচ্ছে বুটের ডাল। আর বুটের ডালগুলো আমি কিন্তু আগে ভিজিয়ে রাখছিলাম প্রায়, মানে আমি সারা রাত্র ভিজিয়ে রাখছিলাম, রাতে ভিজিয়ে রাখছিলাম। তো আর এখান দিয়ে হচ্ছে আমি দিয়ে দিলাম বেগুন, বেগুনটাকে এখন ভালো করে হচ্ছে মানে পেঁয়াজ তারপরে টমেটো এগুলোর সাথে ভালো করে হচ্ছে কষিয়ে নিব। শুটকিটাও আমি একসাথে দিয়ে দিচ্ছি সব কিছু। এখন হচ্ছে এটাকে আমি ভালো করে ঢাকনা দিয়ে হচ্ছে কষিয়ে নিব, আর ওইখান দিয়ে হচ্ছে আমার বুটের ডাউলটাও হইতেছে। আজকে একদম অল্প মানে ছোট ছোটোখাটো একটা ব্লগই করলাম, মানে সকাল থেকে দুপুর পর্যন্ত কি করলাম ওইটা আসলে বিকেলের পর আর সম্ভব হয় না। মানে দুপুরের পর থেকে হচ্ছে আমরা একটু রেস্ট নেই, মা মেয়ে লরিফার বাবা যেহেতু বাসায় থাকে না, তারপরে সন্ধ্যার পরে ওকে খাওয়াইতে হয়, ওকে একটু সময় দিতে হয় এই জন্যই। তারপর আবার লরিফার বাবা আসে, আবার অনেক সময় দেখা যায় রাতে আমি আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু করার জন্য, যেমন আজকে দুপুরেটা খাইলাম রাতে দেখা যায় অন্য কিছু আবার নতুন করে তৈরি করি। যেহেতু আমি অল্প কয়েকদিনের জন্যই হাজবেন্ডের কাছে আসছি তাই ওকে সবসময় চেষ্টা করি ভালো মন্দ খাওয়ানোর জন্য। তো যাই হোক, এখান দিয়ে আমার মানে মানে রান্না তো বসিয়ে দিলাম, এখান দিয়ে প্লেট বাসন হয়ে আছে রান্না শেষে যেটা সবারই হয়ে থাকে। তো এগুলো হচ্ছে এখন আপনাদের সাথে কথা বলতে বলতে এগুলোও ধুয়ে নিব। আপনাদের সাথে কথা বলতে আসলে অনেক ভালো লাগে, এজন্য অনেক কথা বলি, হয়তো বা আমার কথাতে ভুল ত্রুটিও হইতে পারে, আবার আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। তো ভালো না লাগলে আমি সবসময় যেরকমটা বলি অবশ্যই ইগনোর করে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো এই তো এখন হচ্ছে প্লেট বাসনগুলো ধুয়ে নিব, মানে ধোয়া হয়ে গেলে এখান দিয়ে হচ্ছে আমার ধোয়া হয়ে গেলে তারপরে হচ্ছে আমি লরিফাকে গোসল করাবো, আমার মেয়েকে, তারপরে নিজে ফ্রেশ হব, তারপরে হচ্ছে ওরে আবার খাওয়াইতে হয়। তো এই তো বললাম, এই তো আজকে একদম মানে ছোটোখাটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, কী কী রান্না করলাম না করলাম ওইগুলোই। সংসারে আসলে সংসার না থাকলে বোঝা যায় যে মানে সংসারটা কি, মানে যারা সংসার করে তারা এই জিনিসটা বুঝবে। সংসারটা আসলে করার মধ্যেও কিন্তু অনেক মজা আছে, আমরা হয়তো বা কাজ করার পরে খারাপ লাগলে যতই এটা সেটা বলি না কেন, কিন্তু সংসার করার মধ্যেও কিন্তু একটা আনন্দ মানে কাজ করে, সংসার করাটাও একটা ভাগ্যের ব্যাপার আমি মনে করি। এই তো আমি এখানে আছি, সংসার করতেছি, আমি দেশে চলে গেলে কিন্তু এই জিনিসটাকে খুবই মিস করব। তো এই জন্য আসলে মানে যতটুকু আসি বা যতটুকু সময় পারি সংসারটাকে নিজের মতো করে একদম মানে আনন্দের সহিত করার চেষ্টা করি, ভালো লাগে আমার কাছে। আমি জানি না কার কাছে কেমন লাগে, আমার মনে হয় যে প্রতিটা মেয়েরই একটা স্বপ্ন থাকে সংসার করা, মানে খুব সুন্দর মতো নিজের সংসারকে গুছাবে করবে, এটা প্রতিটা মানে মেয়েরই স্বপ্ন থাকে। কী বলেন আপুরা, আপুরা অবশ্যই এই জিনিসটা বারবার বললাম বুঝবে। তো এই তো আমার এখান দিয়ে হচ্ছে রান্নাগুলো মোটামুটি কমপ্লিট, এখান দিয়ে হচ্ছে মুরগির ঝোল মানে ডাউল সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি ডাউলগুলো আগে ভিজিয়ে রাখছি যার কারণে ডাউলগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আর ওইখান দিয়ে হচ্ছে আমার মানে শুটকিটাও হয়ে গেছে, তো এখন হচ্ছে আমি শুটকিটা একটা প্লেটে বেড়ে ফেলবো। আর এখান দিয়ে আমার দেখতে পারতেছেন টুকিটা কি সব কাজ করা শেষ, আমার মেয়ে হচ্ছে রুমে, ও হচ্ছে বসে মানে খেলাধুলা করতেছে, আর আমি হচ্ছে এখান দিয়ে কাজকর্ম শেষ করে ফেলতেছি। তো আমার ব্লগটি কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর আমার রান্নাগুলো কেমন হয়েছে সেটাও জানাবেন। এই তো আমি হচ্ছে শুটকিটা আমার রান্না শেষ, ওইটা হচ্ছে আমি নিয়ে সব কিছু হচ্ছে নিয়ে এখন টেবিলে গুছিয়ে রাখবো, যেহেতু কিছুক্ষণ পরেই লরিফার মানে আধা ঘন্টা এক ঘন্টা পরেই লরিফার বাবা হচ্ছে আসবে।
তো আজকে আমার ব্লগটা হচ্ছে এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আপনারা যে যেখানে যেভাবে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যারা এই পর্যন্ত আমার পুরো ব্লগটি আমার পাশে থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আজকের মতো বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।